গুণাগার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান গুণাগার হোক, পৃথিবীর মানুষ যদি চায়, মানুষ যদি চায় তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, ও যেই ধর্মেরই হোক না কেন, যেই দিনেরই হোক না কেন, সেম প্রসেস শিখাই দেব, জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শিরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায়, ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরিক করে নিজেকে মুসলমান বলে মাজারে গিয়ে সিজদা দেয়, ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যবেহ করে, এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব। ইল্লা মান তাব, এ হলো মানুষ, এ হলো কি মানুষ, ওর ধর্ম যেটাই হোক। সে বলল যে, সে কি বলল, সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো, এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি। এবার অন্যায় যদি আল্লাহর শিরিক হয় তাহলে বলবো যে শিরিক করেছি, অন্যায় যদি জানা হয় তাহলে বলবো জানা করেছি, অন্যায় মদ হলে বলবে মদ করেছি, অন্যায়, বুঝলেনি কথা। আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরিক করতাম আর করবো না, মদ খেতাম আর খাবো না, জানা করতাম আর করবো না, এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না। তো আল্লাহ বলছে ইল্লা মান তাব, যেটা অন্যায় অপরাধ যেটাই হোক, সেম অপরাধ থেকে সে কী করলো, ফিরে আসলো। ও আমানা, এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনলো, কী আনলো। আচ্ছা কোনো হিন্দু যদি ঈমান আনে সে কি আর হিন্দু থাকে, খ্রিস্টান ঈমান আনলে খ্রিস্টান থাকে। দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার, সুবহানাল্লাহ, আল্লাহর উদারতাই এমন, সুবহানাল্লাহ। আল্লাহ মানে না সেগুলো জানা, ইয়া আল্লাহ। তো ও আমানা, ঈমান আনলো, ঈমান আনার পর কী করতে হবে, একটা কাজ, ও আমিলা আমালান সালিহা, সৎকর্ম করবে, কী কর্ম করবে, অপরাধ যা করছে তো করে ফেলছে, এখন সৎকর্ম করবে। আল্লাহ বলছে যে তাইলে যদি তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে। এটা হচ্ছে কেমন অফার, আমি উদাহরণ দিতে গিয়ে বলি, যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না। এই একজন লোকের কাছে জাল টাকা আছে, সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আইসা সারেন্ডার করো, আর বানাবা না, এটাই শেষ, আর বানাই, আর বানাবা না, এই সবগুলো টাকা নিয়ে আসো, যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেবো, বুঝেন না কথা, এটা এটা এর চেয়ে তো বিশাল অফার, এটা কি হবে, সরকার টিকবে, মানুষ একে তো জাল টাকা বানায়, সে চিন্তা করবো অফার কতদিনের, সরকার যদি বলে যে এক মাস সুযোগ, সে ওই এক মাসে চিন্তা করবো মেশিন কই পাওয়া হয়, যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দিলে, উল্টা বাংলাদেশে যত মানুষ জাল টাকা বানানা, সবাই জাল টাকা বানানো শুরু করে দিলে, বোঝেন না কথা। তো আপনারা আবার গুণাকে নাকি পরিবর্তন করতে যাইয়া যাদের গুণা নাই চিন্তা করেন আগে গুণা করে ফেলি, তাহলে নামাজ পড়তেছি সব গুণা করতেছি, ওটাও সব হয়ে যাবে, ডাবল ডাবল সব, এরকম চিন্তা করেন না। কেন করেন না, কারণ সরকারের অফার এক মাসের, কেমন কবে আমরা জানি না, মোটামুটি এটা তো আন্দাজ, আল্লাহ মাফ করুক, এক মাসের ভিতরে হয়ে যাবে এরকম তো জানি না, কারণ আলামত যেগুলো আল্লাহ নবী বলে গেছে এখনও বাকি আছে, এখনও কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনও মোটামুটি অজানাই আমাদের, কি এবং আন্দাজের বাইরে কতদিন পরে কিয়ামত আসবে এখনও আমাদের কি, যত ওয়াজ মাহফিল শুনেন অমুক কিয়ামত হয়ে যাবে অমুক, এগুলো আসলে সঠিক না, এখনও যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে, কিসের বাইরে, অ্যাটলিস্ট আমাদের 60-70 বয়সের জীবনের আন্দাজের বাইরে, ওল্লাহ বাকি আল্লাহ ভালো জানে, কে ভালো জানে। সো ওই গুণা করতে যাই আছে, গুণার জন্য গীতি পরিবর্তন করার চিন্তা করলে, গুণ অবস্থায় যদি মরে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা কি মুনাফিক কাফের মুশরিক বেবাহী মরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أقم الصلاة.